ইনহারিটেন্স তো বুঝলাম তাহলে ম্যাথড ওভাররাইডিং করবো কীভাবে ইনহারিটেন্সের জন্য বা ইনহারিটেন্সের সাথে ম্যাথড ওভাররাইডিংটাও তো খুব বেশি গুরুত্বপূর্ণ তাই না এখানে যে ড্র ম্যাথডটা আছে সেই ম্যাথডটা আমার এখানে ওভাররাইড করার প্রয়োজন হতেই পারে খুব সিম্পল আগে যেভাবে করেছেন এখনও সেভাবেই করবেন জাস্ট এখানে আবার ড্রটাকে কল করে দিবেন ড্র সিম্পল হিসাব ড্র কল করে কনসোল লক করে দেন বা আপনার যে লজিক দরকার সেই লজিক লিখে দেন ড্রয়িং রেক্ট্যাঙ্গেল ওকে ডটা ডটো ডট তাহলেই হয়ে গেল এবার আপনি ড্র মেথড কল করেন দেখেন আর ডট ড্র কল করা আছে সো এ আর মোটেও শেপের ড্রটা নেবে না সে কী করবে ড্রয়িংয়ের রেক্ট্যাঙ্গেল এটাকে কল করবে খুব সিম্পল না খুব সিম্পল তাহলে যেটা আমরা বুঝতে পারলাম যে আমাদের ইএস সিক্সে অনেকগুলো কাজ সহজ হয়ে গেছে পোরোটাইপিক্যাল ইনহারিটেন্স যে ব্যাপারটা ছিল যে জটিল টার্মসগুলো ছিল যে জটিল ইমপ্লিমেন্টেশনটা ছিল সেটা এখন আর নেই ইএস সিক্সের কারণে অবশ্যই সেটা আছে বিহাইন্ড দ্য সিন সম্পূর্ণ ওই একইভাবে যেভাবে আমরা লাস্ট তিন চারটা চ্যাপ্টারে দেখেছি ঠিক একই ওয়েতেই ইনহারিটেন্স হচ্ছে অবজেক্ট বা ক্লাস ক্রিয়েশন হচ্ছে ফ্যাক্টরি ক্রিয়েট হচ্ছে বা কনস্ট্রাক্টর ফাংশন ক্রিয়েট হচ্ছে সব কিছু সেম হইতে হচ্ছে হাইডিং ফাইডিং যা যা আসে সব কিছু সেম হইতেই হচ্ছে কিন্তু আমাদের জন্য কিছু সিনট্যাকটিক্যাল সুগার এসছে যে কারণে আমরা কম সিনট্যাক্সে বেশি কাজ করতে পারছি অবভিয়াসলি এখানে অনেক কম সিনট্যাক্স আমাদের লেখা লাগছে প্লাস যেই সিনট্যাক্সগুলো আমরা লেখছি সেই সিনট্যাক্সগুলো অবশ্যই অনেক বেশি ক্লিয়ার এবং ইজি টু ম্যানেজ দ্যাটস ওয়াই আমরা কি করব এখন থেকে সবসময় ইএস সিক্সের যেই সিনট্যাক্সগুলো আছে যেই ওয়েগুলো আছে যে কোনো প্রবলেম সলভ করার সেই ওয়েগুলো ব্যবহার করার চেষ্টা করব। ইএস সিক্সের খুবই গুরুত্বপূর্ণ আরেকটা টার্মস যেটার নাম হচ্ছে মডিউল সেই টপিক্সটা শিখলেই মোটামুটি ইএস সিক্সের মেইন মেইন টার্মসগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং সেটা শিখবো আমরা নেক্সট ভিডিওতে